হ্যালো ফ্রেন্ডস আই এম অর্ণব অর্ণবিল ওয়েলকাম টু মাই এই মুহূর্তে যে আপডেটটা দেখতে পাচ্ছেন সেটা এখানে পরিষ্কার করে লেখা আছে বদলে গেছে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের নিয়ম চলুন দেখা যাক কী ডিটেল লেখা আছে গ্রাহকদের কথা মাথায় রেখে সময় সময় নতুন স্কিম নিয়ে হাজির হয় পোস্ট অফিস পোস্ট অফিসের একাধিক সেভিংস যোজনায় গ্রাহকরা সুরক্ষিত ও গ্যারেন্টিড রিটার্ন পেয়ে থাকেন সম্প্রতি পোস্ট অফিসের তরফে সেভিংস অ্যাকাউন্টের নিয়ম একাধিক বদল করা হয়েছে এই নিয়ম মেনে না চলে গ্রাহককে পড়তে হতে পারে এক সমস্যার মুখে সম্প্রতি অফ পোস্ট অফিসের অ্যাকাউন্টে ন্যূনতম পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে পাঁচশো টাকা করে দিয়েছে আপনার অ্যাকাউন্টে ন্যূনতম পাঁচশো টাকা ব্যালেন্স না থাকলে আর্থিক বছরের শেষে পোস্ট অফিস একশো টাকা আপনার কাছ থেকে কিন্তু পেনাল্টি চার্জ নিয়ে নেবে এই অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স থাকলে নিজ অ্যাকাউন্ট নিজে থেকেই বন্ধ হয়ে যাবে বর্তমানে সেভিংস অ্যাকাউন্টে পোস্ট অফিস বছরে চার পার্সেন্ট সুদ নিয়ে থাকে এবার থেকে সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম পাঁচশো টাকা রাখা বাধ্যতামূলক পাশাপাশি পোস্ট অফিস অ্যাকাউন্টে আধার কার্ডের সঙ্গে যুক্ত রাখাও কিন্তু অত্যন্ত জরুরি আধার লিঙ্ক থাকলে সরাসরি সাবসিডির লাভ আপনি এই অ্যাকাউন্টে নিতে পারবেন সরকারি সাবসিডির জন্য আধার লিঙ্কের বিষয়ে পোস্ট অফিসের তরফে একটি বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সার্কুলারে জানানো হয়েছে এবার থেকে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার নেওয়া যাবে তো পরিষ্কার বুঝতে পারলেন যে মিনিমাম যে ব্যালেন্সটা সেটা পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা করা হয়েছে না রাখতে পারলে ইয়ার এন্ডিংয়ে গিয়ে আপনাকে কিন্তু একশো টাকা কিন্তু সেখানে পেনাল্টি চার্জ তারা করে নেবে আর আধার লিঙ্ক থাকা কিন্তু ম্যান্ডেটারি তো এই হচ্ছে বিষয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন ভিডিওটা অনেক বেশি শেয়ার এই এইরকম ভিডিও আপডেট আরও জন্য যারা এখন চ্যালেলেটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি ইা সাবস্ক্রাইব করেছেন মেনে মেনি থাকছে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে বেশি লম্বা করছেন এখানেই শেষ করছি থ্যাঙ্ক ইউ ফর দিস ভিডিও আ গুড ডে বাই